হলো আমাদের কৃষকেরা শনি ও মঙ্গল বারে ক্ষেতে ধানের চারা রোপণ করে না, এর সমাধান চাই। কেন রোপণ করে না শনি মঙ্গলবারে, কি সমস্যা? ও অমঙ্গল মানে বার ভালো না, কোনো বার ভালো খারাপ হয় না। মুসলমান এত মূর্খ হয় না, এত কুসংস্কারচ্ছন্ন হওয়ার সুযোগ, কোনো কুসংস্কার হচ্ছে শুধু মুসলমানের নাই, সকল বারই সমান। যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে, এটা যদি মানুষ মনে করে তাহলে আপনি ওই বার আরো বেশি করে রোপণ করবেন, কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হায় রে কোনো দুর্গতি আছে কপালে, আছে না যে দাম বাম চোখ আমার লাফায় কেন? তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক। অনেকে মনে করে ডান হাতে তালু চুলকালে টাকা আসে, তা আমার কথা হলো ডান হাতে তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই ছুত্রা পাতা লাগায় চুলকান, চুলকানি বন্ধ হবে না, টাকা আসা বন্ধ হবে না, এত সহজ। এগুলো সব কুসংস্কার, কোনো বারের সাথে কোনো কল্যাণ অকল্যাণ নিহিত। বলে যে অমুকে চেহারা দিয়েছি আজ সকালে, তো শেষ দিনটা আজকে, এগুলো সব শিরকি কথা, এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না। দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো, যা আজকে যাত্রাটাই শেষ, ফালতু কথা। অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কে নগদ টাকা দিয়ে কিনছে, সারাদিন মাছি মারতেছে, আছে না? অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক। সকালবেলা বাইর হয়ে প্রথমে ঝাউটা দেখছে, বোর উপরে এবার চেইতা পারলে ঝাউ দিয়ে বোর পিঠে দেখেছে যে বাইর হয়ে উঠানে প্রথম ঝাউ কেন দেখলাম, আজকে আমার দিনটা শেষ, আছে না নাই? এগুলো সব মূর্খতা। এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে? এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার প্রশ্ন হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় পরে শয়তান কেন ওনাকে সিজদা করে নাই, কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল, দয়া করে জানাবেন। দেখুন শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি, সে তো বলেছে কারণ খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন, আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করলা, তারে মাটি দিয়ে তৈরি করলা, আমি কেন তারে সিজদা করব? মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি? মাটির বেশি। আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই, আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা, সবই তো আল্লাহর সৃষ্টি, তো আল্লাহ কাকে মর্যাদা দিবেন আল্লাহর ব্যাপার। আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন, অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য, যদি মানেন নাই তো আপনি গোমরা, শয়তান সেজন্য গোমরা হয়েছে।